আজকে একটা অজানা বিষয় নিয়ে আলোচনা করব। অজানা বলছি এই জন্যই, আমাদের দেশে এটা মানা হয় কি না আলোচনা করে মন্তব্য করে জানাবেন। যদি কেউ না মানে তাহলেই তো সেটা অজানা। সেটা হচ্ছে তোষাখানা বিধি। তোষাখানা নামটা নতুন এবং শুনতে অনেক চমৎকার। আসুন আমরা জানি যে তোষাখানা কি। মন্ত্রী, এমপি বা সরকারি কর্মকর্তাদের দায়িত্বে থাকা অবস্থায় উপহার গ্রহণ করলে করণীয় কি, কোনো উপহার কিভাবে তারা গ্রহণ করতে পারে বা গ্রহণ করার পরে কি করতে হয় তাদের, তা নিয়ে আলোচনা করব। তাহলে বুঝতে পারবেন তোষাখানা বিধি কেন আমাদের অজানা, কতটুকু পরিমাণ উপহার উপঢৌকন গ্রহণ করতে পারবেন। কিন্তু এই বিষয়ে বাংলাদেশে রয়েছে স্বতন্ত্র বিধি। বাংলাদেশে একটা আলাদা নিয়ম আছে যাকে তোষাখানা বিধি বলা হয়। সরকারি কর্মকর্তার দেশের ভেতরে কারো থেকে কোনো উপহার গ্রহণের নিয়ম নেই, তবে বিদেশে গেলে উপহার বিশেষ বিশেষ ক্ষেত্রে নেওয়া যেতে পারে। যদি বিদেশি কোনো রাষ্ট্রদূত উপহার দেন, সেটা না নিলে সম্পর্কের অবনতি হতে পারে, তাই সেই উপহার নেওয়া যাবে। তবে সেটার মূল্য যদি নির্ধারিত পরিমাণের চাইতে বেশি হয় তাহলে সেটা সরকারি তোষাখানায় জমা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি চিঠি দিতে হবে। তবে সেই নির্ধারিত মূল্য কি সে বিষয়ে আমরা জানব। তবে সেটা ব্যবহার করা যাবে না। বর্তমান প্রেক্ষাপটে এই বিধি মানেন না কেউ, তাই আমি বলছি জানেন না। বাংলাদেশে সংসদ সদস্যকে স্বর্ণের প্রতীক উপহার দেওয়ার নজির যেমন আছে, তেমনি নানান দামি দামি স্বর্ণালঙ্কার, শাড়ি, উপহার সামগ্রী এখনো তাদের বাড়িতে অফিসে সাজানো রক্ষিত আছে, যা রাখার বিধান নেই। শুধু তাই নয়, সরকারি কর্মকর্তারাও 5,000 টাকা মূল্যমানের বেশি উপহার উপঢৌকন গ্রহণ করতে পারবেন না, নিয়ম নেই। বিশেষ কারণে যদি তা গ্রহণী করতে হয় তাহলে তা গ্রহণ করে তোষাখানায় জমা দিতে হবে এবং অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরে জানাতে হবে, তিনি যদি প্রধানমন্ত্রীও হন। একই নিয়ম সংসদ সদস্যদের বেলায়ও। জানা গেছে 2012 সালের জুনে হালনাগাদ করা তোষাখানা বিধি 1974 অনুযায়ী শুধুমাত্র বিদেশি বিশিষ্টজনদের থেকে একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার 30,000 টাকা বা তার কম মূল্যের উপহার গ্রহণ করতে পারবেন। প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ক্ষেত্রে এই মূল্যমানের সীমা 50,000 টাকা এবং সংসদ সদস্য সহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে এই পরিমাণ 5,000 টাকা নির্ধারণ করা আছে। এর বেশি মূল্যমানের উপহার বা উপহারটি যদি দুর্লভ বস্তু যেমন পুরনো ছবি বা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হয় তাহলে সেটা সাথে সাথে মন্ত্রী পরিষদ বিভাগকে জানিয়ে তোষাখানায় জমা দিতে হবে। কোনো অবস্থাতেই নিজের কাছে রাখা যাবে না।
বা ব্যবহার করা যাবে না। সাধারণত প্রধানমন্ত্রীর সচিবালয়ে যে তোষাখানা আছে সেখানে এই উপহারগুলো সাজিয়ে রাখার নিয়ম আছে, যেন সাধারণ মানুষ দেখার সুবিধা পায়। এছাড়া প্রেসিডেন্ট যেসব উপহার পান সেগুলো বঙ্গভবনে সংরক্ষিত থাকে। কিছু উপহার যেমন বিভিন্ন তৈজসপত্র বা যন্ত্রপাতি সরকারি দাপ্তরিক কাজে ব্যবহার করা যেতে পারে। এছাড়া অব্যবহৃত কিছু উপহার যেগুলো ফেলে রাখলে নষ্ট হয়ে যাবে কিংবা মূল্য হারিয়ে ফেলবে সেগুলো নিলামে তোলা যেতে পারে, যার অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে। তবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, দুর্লভ ছবি বা ভিডিওর মতো অমূল্য সম্পদগুলো জাতীয় জাদুঘরে পূর্ণ নিরাপত্তা বলয়ে রাখতে বিধিতে বলা হয়েছে। কিছু পণ্য যদি বেশ মূল্যবান হয় এবং তোষাখানা থেকে গায়েব হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে প্রসিদ্ধ ব্যাংকের লকারে সরকারি অর্থায়নে সেগুলো সংরক্ষণ করতে হবে। তোষাখানার জিম্মাদার দায়িত্ব পালন করে মন্ত্রিপরিষদ বিভাগ, তারা মূলত ওইসব উপহার সংগ্রহ, মূল্য নির্ধারণ ও সংরক্ষণের যাবতীয় দায়িত্ব পালন করে থাকে এবং সার্বিক কাজে তাদের সহায়তা করে তোষাখানা মূল্যায়ন কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব এই কমিটির চেয়ারম্যান হিসেবে থাকেন। এছাড়া এ কমিটির সদস্য হিসেবে থাকেন মন্ত্রিপরিষদ বিভাগের দুজন উপসচিব এবং অর্থনীতি বিভাগ ও শিল্প মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব। তাহলে এবার ভেবে দেখুন যে আমাদের দেশের মানুষ তোষাখানার নীতি জানে কি জানে না, বা এটা মানে কি মানে না, আপনারা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।